ইন্টিগ্রেশন 4 টাইমস 10 স্কয়ার এক্স প্লাস 10 টু দি পাওয়ার 4 এক্স ডিএক্স। আচ্ছা, আমরা এটাকে সলভ করব, এবং এর আগের যে প্রবলেমগুলো শিখেছি সেখানের কনসেপ্টগুলো একটু কাজে লাগবে আমাদের। আমরা একটু যদি খেয়াল রাখতে পারি যে 10 টু দি পাওয়ার 4 এক্স থেকে কিন্তু আমি একটা 10 এক্স পাবো, যেটা হবে মাইনাসের, ঠিক আছে? এবং 10 স্কোয়ার এক্স থেকেও কিন্তু আমি একটা 10 এক্স পাবো, যেটা হবে প্লাসের। সো দুইটা ক্যান্সেল আউট হবে। বা আমরা চাইলে আরও শর্টকাট করতে পারি, যে ইন্টিগ্রেশন পার্টটা রেখেই সাবট্রাক্ট করে দিতে পারি, একটা আসবে প্লাসের আর একটা আসবে মাইনাসের। আচ্ছা, কথাটা কি বলেছি সেটা ডিটেলস করার পরে বুঝতে পারবে। দেখো, আমি এটাকে লিখতে পারবো, 4 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে 4 টাইমস 10 স্কোয়ার এক্স প্লাস 4 টাইমস ইন্টিগ্রেশন দিয়ে দিই। এখানে আমি একটা ইন্টিগ্রেশনটা ভেতরেও দিলেও পারি, বাইরে দিলেও পারি। আচ্ছা, ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার 4 এক্স ডিএক্স, এটাকে বাইরে লিখি প্লাস 4। আচ্ছা, এখানে আমরা যে কাজটা করেছিলাম, 10 টু দি পাওয়ার 4 এক্স কে 10 স্কোয়ার এক্স টাইমস 10 স্কোয়ার এক্স লিখেছিলাম, তাহলে হবে 10 স্কোয়ার এক্স টাইমস 10 স্কোয়ার এক্স ডিএক্স সমান 4 টাইমস ইন্টিগ্রেশন অফ 10 স্কোয়ার এক্স প্লাস 4 টাইম ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স মাইনাস 1 ইন্টু 10 স্কোয়ার এক্স ডিএক্স সমান 4 টাইমস ইন্টিগ্রেশন 10 স্কোয়ার এক্স প্লাস 4 টাইমস ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ইন্টু 10 এক্স মাইনাস 4 টাইমস ইন্টিগ্রেশন অফ 10 স্কোয়ার এক্স। এখন দেখো, এই ইন্টিগ্রেশনটা 4 টাইমস 10 স্কোয়ার এক্স এটা প্লাসের, আর এটা 4 টাইমস ইন্টিগ্রেশন অফ 10 স্কোয়ার এক্স এটা হচ্ছে মাইনাসের। আচ্ছা, আমি এখানে প্রত্যেকবার একটা একটা ডিএক্স দিয়ে দিই, ডিএক্স কথাটা দিয়ে লেখা হয় নাই। আচ্ছা, তোমরা দিয়ে দিও, প্রত্যেকটার মধ্যে একটা একটা ডিএক্স দিয়ে দিও। আচ্ছা, তাহলে এই দুইটা এখন বাদ হয়ে যাবে, তাহলে থাকবে শুধু এই পার্টটা। তাহলে 4 ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ইন্টু 10 এক্স ডিএক্স, ঠিক আছে? একটা ডিএক্স দিয়ে দিই এখানে। তোমরা মনে করে অবশ্যই প্রত্যেকটা ইন্টিগ্রেশনের শেষে অবশ্যই ডিএক্স দিতে হবে, ঠিক আছে? আমি সামহাও স্কিপ হয়ে গিয়েছে, বাট এটা দিতে হবে মাস্ট। ওকে, আশা করি এবার আর মিস নাই। ওকে ফাইন, ঠিক আছে, তাহলে আমার এখন এটা থাকে। এখন তো বাকি কাজ খুবই সহজ, 10 এক্স কে ইউ ধরবা, তাহলে sec স্কোয়ার এক্স ডিএক্স হয়ে যাবে ডিইউ, ঠিক আছে? ওকে, এখানে হচ্ছে স্কোয়ার স্কোয়ার। এখন আমরা লিখবো, লেট 10 এক্স সমান ইউ, তাহলে sec স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স সমান হচ্ছে ডিইউ, তাহলে 4 টাইমস এটা হচ্ছে ইউ স্কোয়ার ইন্টু ডিইউ, তাহলে এটা হবে 4 ইন্টু ইউ কিউব ডিভাইডেড বাই 3 প্লাস 3। এরপরের লাইনে আমরা ইউর ভ্যালুটা বসিয়ে দিব জাস্ট, তাহলে অ্যান্সার হয়ে যাবে, তাহলে সমান হবে 4 বাই 3 10 কিউব এক্স প্লাস 3। দেখো, খুবই সহজ। তাহলে আমরা আগের কনসেপ্টগুলো ব্যবহার করে খুব সহজে এটা সমাধান করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই টপিকটা একটু ধারাবাহিকভাবে শিখতে হবে, যেভাবে করে আমি করালাম। সবার প্রথমে আমরা 10 স্কোয়ার এক্সটা শিখলাম, ঠিক আছে? তারপরে 10 এক্স, তারপরে 10 কিউব এক্স, তারপর 10 বার 4 এক্স, তারপর হচ্ছে এটা মিক্সচার। সো এখানে কিন্তু একটা সিকুয়েন্স আছে, র্যান্ডমলি ম্যাথ করলে কিন্তু হবে না। ক্যালকুলাস, ক্যালকুলাসের মানে ট্রিকটা হচ্ছে এই জায়গায়, তুমি যদি ধাপে ধাপে বুঝে বুঝে আগাও, থিংস আর কোয়াইট ইজি, নয়তো কিন্তু তুমি বুঝতে পারবে না। আই হোপ যে সবাই তোমরা এটা বুঝতে পারছো।